দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে পুলিশ বিনা পরোয়ানায় বা বিনা ওয়ারেন্টে কোন কোন ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি আদালতের পরোয়ানা ছাড়াই পুলিশ বিভিন্ন কারণে গ্রেপ্তার করে থাকেন এই কারণগুলো কি ফৌজদারি কার্যবিধিতে এই কারণগুলো কিভাবে বলা আছে সেটি আমাদের আলোচ্য বিষয় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় নয় ধরনের ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন সেটি হচ্ছে কোনো আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা সন্দেহ রয়েছে এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন দ্বিতীয়ত কারো কাছে ঘর ভাঙ্গার অথবা বাসগৃহ ভাঙ্গার যন্ত্রপাতি বা অস্ত্র বা সামগ্রী রয়েছে তাকে গ্রেপ্তার করতে পারেন তৃতীয়ত হচ্ছে ফৌজদারি কার্যবিধি অথবা সরকারি আদেশে কাউকে যদি অপরাধী হিসেবে ঘোষণা করা হয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। কারো কাছে কোনো চোরাই মাল অথবা চোরাই মাল আছে বলে সন্দেহ মনে হয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেন কোনো সশস্ত্র বাহিনী থেকে যদি কেউ পলাতক রয়েছেন বলে সন্দেহ মনে হয় তাহলে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন দেশের মাটিতে আপনি যে অপরাধ করলে শাস্তি পেতেন এই অপরাধ যদি বিদেশের মাটিতে বসে করেন তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারেন কোনো মুক্তিপ্রাপ্ত আসামিকে পাঁচশো পঁয়ষট্টির তিন উপধারা অনুযায়ী পুলিশ গ্রেপ্তার করতে পারেন এরপর পুলিশ কোনো কাজ করতে গিয়েছেন সেই কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে যেটিকে আমরা পুলিশের দায়িত্ব পালনে অর্থাৎ অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়ার কারণ হিসেবে কাউকে গ্রেপ্তার দেখে থাকি এরপর হচ্ছে পুলিশ যদি এক থানা থেকে অন্য থানায় অথবা এক বিভাগ থেকে অন্য বিভাগে অনুরোধ করে কাউকে গ্রেপ্তার করার তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে তবে এই অনুরোধের যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে অর্থাৎ ওই ব্যক্তি অবশ্যই কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট আছেন বা সন্দেহ রয়েছে এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে পুলিশ বিনা পরোয়ানায় তো এই বিনা পরোয়ানায় মোট নয় ধরনের ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেন এটি ফৌজদারি কার্যবিধিতে পুলিশকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে তবে এই ক্ষমতা দেওয়ার পিছনে আবার প্রয়োজনীয় শর্ত রয়েছে সেই শর্ত এর মধ্যে সন্দেহ এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে যদি পুলিশ নয়টি কারণে কাউকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার সময় থেকে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ আদালতে সেই ব্যক্তিকে উপস্থাপন করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে উপস্থাপন করতে পুলিশ ব্যর্থ হয় বা উপস্থাপন না করে সেক্ষেত্রে ওই নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে গণ্য হবে চুয়ান্ন ধারায় যদি কোনো ব্যক্তিকে এরকম গ্রেপ্তার করে হয়রানি করা হয় সেটি গ্রহণযোগ্য হবে না এবং আইন প্রণেতাগণ অবশ্যই কোনো অপরাধ সংগঠিত হতে যাচ্ছে বা সন্দেহ রয়েছে এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতেই মূলত এই ক্ষমতা দিয়েছেন শুধুমাত্র পুলিশের ক্ষমতার অপব্যবহারের জন্য চুয়ান্ন ধারা ব্যবহার করা যাবে না তো দর্শক আজকে আমরা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিষয়ে কথা বললাম পরবর্তীতে এই সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল লাইক দিন কমেন্ট করুন সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ